জবান খুলে সমস্বরে সিংহারণে গর্জন দিয়ে যিনি আমার আপনার মালিক আসমান জমিনের মালিক হায়াতের মালিক মাউতের মালিক রিজিকের মালিক যিনি কেয়ামতের ময়দানের মালিক যার উপরে অন্য কোন ব্যক্তি অন্য কোনো নেতা অন্য কোনো নেত্রীর ক্ষমতা নেই যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক তিনিকে আল্লাহ পাকের নামে প্রশংসা করছি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رسول شكر لم الله الله شكر لي أمر أبنار لوس পতলা এই পৃথিবীটা দিলেও আল্লাহ যে আমাকে আপনাকে সম্মান মর্যাদা দিবেন তার সমতুল্য হবে না ঠিক নয় কি যিনি আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন যিনি আমাকে আপনাকে আল্লাহর হাবিবের মোহাম্মদ বানিয়েছেন যিনি আমাকে আপনাকে আল্লাহর গোলাম বানিয়েছেন সে আল্লাহর প্রতি দরদ মোহাব্বত ভালোবাসা আছে না নাই জীবনের চাইতে কম না বেশি জবান দিয়ে বলেছেন না হৃদয় থেকে বলেছেন এজন্য আরেকটি বার পূর্ণ আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দুধ মানবতার মুক্তির যে মানবতার উত্তম আদর্শ মক্কার মতি মাদিনার জ্যোতি সমস্ত নবী পয়গম্বর রসুলগণের সেরে তাজ নাবি কুল সম্রাট নাবিদের নাবি শ্রেষ্ঠ নাবি দুজাহানের সর্দার সমস্ত নবী রাসুলদের সেরে তাজ নবী মুহাম্মদুর রসুল্লাহ আলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেক কৃপা দূরত পড়ুন আইলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে আমাদের সকলকে ভালো রেখেছেন কে এ কোরআনের মাজলিসে আসার তৌফিক দিলেন কে এখানে আসার কারণে আমার আপনার মর্যাদা সম্মান কমেছে না বেড়েছে এই জায়গার কথাগুলো যদি আমি আপনি পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করতে পারি সম্মান মর্যাদা আরও বাড়াবেন কে এজন্য আমরা আজকে যা শুনবো আল্লাহ যেন আমাদের সকলকে তা বুঝার তা মানার তা আমাল করার তৌফিদেন সকলে প্রণামীন আজকের এই এটি সাধারণ কোনো মাজলিস নয় এটা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মাজলিস এই পৃথিবীর জমিনে কত দলের কত নেতার আহ্বানে আমরা গিয়েছি কিন্তু কোনো সবাব কোনো মর্যাদা কোনো সম্মান কিছুই নাই কথা ঠিক কিনা কিন্তু এই কোরআনের ময়দানে আমি আপনি যে রাতের ঘুম ঠান্ডার আরামের মধ্যে কম্বল কাথা কোট শাল চাদর এটা ছেড়ে দিয়ে আল্লাহর কথা শোনার জন্য আল্লাহর এই বেহেস্তের বাগানে আসলাম এর জন্য আল্লাহর নবীর ঘোষণা যারা আল্লাহর কোরআনের পরিবেশে যায় আল্লাহ তাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দেয়। এক নাম্বার মর্যাদা আমি আপনি পাইলাম এখান থেকে আমি আপনি গুণামুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি না সানা আল্লাহর কোরআনের পরিবেশে আল্লাহর যে বান্দা বান্দিরা বসে আল্লাহর কোরআনের একটা মাছ আলা একটা আমল যারা শিক্ষা গ্রহণ করার জন্য ওয়াদা করে আল্লাহর নবী বলেন ওই বান্দা বান্দির আমলের মধ্যে আল্লাহ রব্বুল আল একদিন আর দুই দিন নয় ষাট বছর নফলে নবাব দিয়ে দে কত বছর কত বছর ষাট বছর একদিন আর দুই দিন নয় এজন্য আজকের এই মোতাবার রাখ এ পবিত্র মাছ আসার কারণে আমি আপনি যদি নিয়োগ করতে পারি যে এখান থেকে যা শুনব তা অবশ্যই পালন করবো আমাকে আপনাকে ষাট বছরের নফলে আবাদ তার সবাব দিবেন কে এটা সবাব পাওয়ার পরে নামাজ কিছু কম পড়লেও হবে রোজা কম রাখলেও হবে জনগণের মাল চুরি করলে হবে ভোটের আগে ওয়াদ একরকম ভোটের পর ওয়াদ একরকম দিলেও তা হবে না মুস্তাহাব মুস্তাহাব নফল ততক্ষণ জীবিত থাকে যতক্ষণ আপনি ফরজ আর ওয়াজিবের মধ্যে আপনার ইমানকে আপনি জীবিত রাখবেন আল্লাহ আকবার কিন্তু আমরা তো এখানেই সমস্যা আমরা বলি একটা করি আর একটা ঠিক কিনা আমাকে আপনাকে যা বলি তাই করতে হবে যা বলি তাই করতে হবে কারণ পৃথিবীর জীবনে যা কিছু করি এই সব বিষয়গুলো রেকর্ড হয়ে আছে কথা ঠিক কিনা বিশেষ আলোচক চমৎকারভাবে হাসরের ময়দানের কিছু কথা বলেছেন তার মাসকান দিয়ে বলেছেন ফামায়া আমাল মিছফালা ذرরতিন হয় ইয়ার ওয়া মাইয়্যা আমাল মিছফালা ذرরতিন শাররয় ইয়ার পৃথিবীর জমিনে গোপনে প্রকাশ্যে দিবালোকে অন্ধকারে কে কি করে গোটা পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে বিশ্বাস হয় বিশ্বাস হয় যদি এই কথাটি আমার আপনার বিশ্বাস হয় কসম আল্লাহ তালার আগামীকাল সূর্য ওঠার পরে এ যুগার খিল এলাকার এমন কোন তরুণ সমাজ তরুণ যুবক তরুণী আর কেউ থাকবে না যে মিথ্যা কথা বলে যে চগুল করে যে জেনা করে যে নেশাগ্রস্ত জীবনযাপন করে তার হৃদয়ে যদি আল্লাহর এই কথাটি এই চিন্তারা থাকে আমার অবস্থানে আমার বর্তমানে অবর্তমানে দিনে এবং রাতে আমাকে কেউ না দেখলেও দেখেন কে এই যে রাতের গভীরে ইন্টারনেট ফ্রি পাওয়ার পরে তারপরে টক টাইম ফ্রি পাওয়ার পরে কম্বলের ভেতরে লেপের ভিতরে আমি আপনি লুকিয়ে লুকিয়ে অবৈধ কাজ করি বিভিন্ন গান বাজনা দেখি ভিডিও দেখি সিনেমা দেখি আমার আপনার মা বাবা তো ঘুমন্ত অবস্থায় বন্ধু কম্বলের ভিতরে শুয়ে শুয়ে কত গান দেখি কত সিনেমা দেখি কত নায়ক নায়কের অভিনয় দেখি গোটা পৃথিবীর কেউ দেখে না জোরে জোরে বলুন আমাকে আপনাকে দেখেন কে এ কথাটি যদি আজকে মুসলমানদের হৃদয়ে থাকতো আল্লাহ আমার আমার বাংলাদেশে তাও নাস্তিক আর মুরতাদ খুঁজে পাওয়া যেত না সব মুসলমান হয়ে যেত কথা ঠিক কিনা তাহারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে আর কোরআন ইসলাম আলেমদের বিরুদ্ধে কখনো কটু করার সাহস করত না আজকে করে শুধু একটাই কারণ তার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন আল্লাহ তালার ভয় মরণ কবর হাসরের কোনো চিন্তাই নাই কথা ঠিক কিনা বেটি যার অন্তরে কবরের হাসরের মরণের চিন্তা নাই ওই ব্যক্তি মানুষ হতে পারে তবে মানুষ নামের অমানুষ ওরা কোনোদিন দিন সুমানুষ হতে পারে না কথা ঠিক কি না এই যে আপনার চট্টগ্রামের সহকারী সাধারণ সম্পাদক এদেশের বর্তমান চলমান রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগের একজন সদস্য কত চমৎকার কথা বলেছেন আওয়ামী লীগ এটাও মুসলমানদের দল বিএনপি এটাও মুসলমানদের দল জাতীয় পার্টি এটাও মুসলমানদের দল কিন্তু নাস্তিক আর মুরতাক যারা হবে তাহারা কোনো দলের নয় এটাই প্রমাণ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা এই কথাগুলো বোঝার জন্য সাধারণত কিছু কথা না বললেই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল শরীফ ফরমাইলেন শাহবাজমাইন নবীজি সাল্লামের শোকে শুকাহত হয়ে কেউ কেউ অবুজ হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন কেউ বাড়ি ঘরে রাত্রি যাপন করার সাহস করেন না নবীজির মুহাব্বতে নবী হারার বেদনায় বিশ্ব নবী বিশ্ব মানুষকে হারানোর বেদনায় অনেকে পাগলের মতো হয়ে গেলেন একদিন মা আয়সা সিদ্ধি করদি আল্লাহ তালান হাকে ডেকে বললেন ও মা আয়সা বলেন তো দেখি বিশ্ব নবীর আদর্শ কেমন চরিত্র কেমন মুসলিম শরীফের বর্ণা চরিত্র যেমন তোমাদের নবীর চরিত্র হলো ঠিক তেমন সুবান বলবেন না এই জন্য কোরআনটা না আমার আপনার নবীর চরিত্র বলেন কার এই কোরানের মধ্যে এই কোরান দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীর চরিত্রের উপরে আর কোনো চরিত্র মডেল হতে পারে না এইজন্য হযরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের ময়দানে জমিনে আসবেন কিন্তু কোনো পয়গম্বর নয় নবী হিসাবে নয় রাসূল হিসেবে নয় আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী বিশ্ব নবীর উম্মত বানিয়ে এই দুনিয়াতে পাঠাবেন বলুন বলেন সুবহানাল্লাহ এখন চিন্তা করেন আমি আপনি যে নবীর উম্মত হলাম আমি আপনি যে নবীকে মহাব্বত করি এই জন্য আমার আপনার মর্যাদার সম্মান আল্লাহ তালা কমিয়ে দেন নাই বরং তো বাড়িয়ে দিয়েছেন অনেক বাড়িয়ে দিয়েছেন কিন্তু আমরা অনেকেই বুকে অনেকেই মুখে অনেকে ষাটের কলালের মধ্যে এভাবে ধরে লাড়া দিয়ে বলি বেটার নামাজ না পড়লে কি হয়েছে আমার মতো ইমানদার তুইও নাই আমি ভালো আছি ভালো ইমান আমার নামাজ পিনে রোজা রাখি না কি হয়েছে মানুষের জনগণের টাকা মারলেও আমি কিন্তু মুসলমান কথা ঠিক কিনা আপনি এমন কথা বলে কখনো আল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আলাইহি ইসালামের আন্তরিক ভালোবাসা আপনি কখনো পাবেন না ওজমিলা পাঠ করেন বুখারি একটা বর্ণা বুখারি একটা বর্ণা আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেন যখন কেয়ামত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত জাহান্নাম ফাইসালা করবেন ওই মুহূর্তে যখন আমি আমার উম্মতকে নিয়ে হাউজ কাউসার নিকট চলে যাব ওই মুহূর্তে গিয়ে দেখব আমার সাথে সাথে অথবা আমার আগে কিছু কিছু আমার উম্মত হাউজে কাউসার নিকট বর্তে হয়ে গিয়েছে যখন আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে ওই মুহূর্তে বলবে ওগো আমার পয়গম্বর এগুলো আপনার উম্মত হতে পারে তবে আপনি এতেকাল করার পরে আপনার অম্মতেরা আপনি নবীর আদর্শ আপনি নবীর জীবিত সুন্নতকে জবে করে দিয়েছে বেদাত সৃষ্টি করেছে শির করেছে তারা সুতরাং তাদের সাথে আপনি নবীর কোনো পরিচয় হতে পারে না বিশ্বনবী তখন বলেন আমি ওই মুহূর্তে আমার ওই উম্মদদেরকে বলবো সুহকান সোকাল লিমান গায়রা বাদি ও আমার উম্মতেরা দূর হয়ে যাও আজকে আমি নবীর সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লা বলবেন না কোন আমার আফতার সমাজে হারে কত মানুষ আমার নবীর আশেক পরিছদিয়া অর ঘুমা করে নাছনাসি করে ডলাডলি করে আশেক আশেক বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে আছে না নাই যদি তার মধ্যে শিরিক থাকে বেদাত থাকে ওই ব্যক্তিকে নবিজিকে অম্মত পরিচয় দিবেন কথা কথাচরা বলেন দিবেন সহজ ভাষায় বুঝাই আজকে আমাকে কয়েকটি বিষয় দিয়েছে এজন্য আমি কয়েকটা বিষয়কে আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে একটু অনেকগুলো এক্সাম্পল টানতে হবে কয়েকটা বিষয় বুঝাতে গেলে আপনি মনে করেন আপনার এলাকা আমার দেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ ইত্যাদি দল আছে না নাই আপনি আওয়ামী লীগের স্লোগান দেন না আওয়ামী লীগের কোন দলের কর্মী না আওয়ামী লীগের ডাকে আপনি তাদের কোনো আপনি আপনি করেন না এখন যদি বলেন আমি কোন এলাকার যিনি সভাপতি সেক্রেটারি আছেন কেশিয়ার আছেন তখন তারা কি বলবে তুমি আমার দলের কি অরিজিনাল লিডার অরিজিনাল নেতা না ডুপ্লিকেট কেন বলবে তোমার কোনো ফরম নাই সদস্য পরিচয় নাই তোমাকে মিছিলে পাই না মিটিংয়ে পাই না তোমাকে কোনো দলীয় কর্মকাণ্ডে পাই না তুমি কিসের নাতা তুমি তো একটা বাট পান আসতে বলবেন না জোরে বলেন সুতরাং বিশ্ব নবীর আদর্শ আমার আপনার মধ্যে নাই আল্লাহর দিন ইসলাম কায়েমের চিন্তা আমার আপনার মধ্যে নাই কোরআন সুন্না ফরজ ওয়াজিবের কোন ধারধারি না আমি আপনি যদি নিজেকে মুসলমান দেই কেয়ামতের মাধ্যমে বিশ্ব নবী আমার আপনার মুখে কুরমা ফলাউ আর কুমিল্লার রসমলাই দিবেন না আমাকে আপনাকে সহকন বলে দূর সরাই দিবেন কারণ আমি আপনি দুনিয়ার মধ্যে বাটপারি করেছি সিটারি করেছি মুসলমান নামে নামে পরিচয় দিয়েছি মাঝে মধ্যে মুসলমান পরিষদে জিরা খাইছি রসগোল্লা খাইছি মাঝে মধ্যে চল্লিশা পাঁচ দিনা মানুষের মরা মানুষের দাওয়াত খাইছি বিশাল বড় মুসলমান কখনো নামাজ পড়ি নাই রোজা রাখি নাই কিন্তু অন্য মুসলমানকে পাইলে আই কলা দেওয়ার চেষ্টা করছি কথা ঠিক কিনা বেটি আপনি কেমন মুসলমান হবেন কেমন মুসলমান হবেন এজন জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা দুই শত আট নাম্বার আয়াতে মাধ্যমে পৃথিবীর সমস্ত মানব জাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলে নিয়ে

আল্লাহর আল্লাহর আল্লাহ তালামা আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন ইয়া হে আই হাল্লা আমানু ও কালিমা পরা মুসলমানেরা ও কালিমা পরা নর এবং নারীগণ উদুখ হলু আমরের সিগা তোমরা আমার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমার ইসলামে প্রবেশ করার পরে তোমরা কখনো না কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এবং শত্রু কে বলেছেন কে বলেছেন শয়তান কখনো না আমি আপনি ভালো কাজ করি শয়তান কখনো চায় না আমি নামাজ পড়ে আপনি নামাজ পড়ে জান্নাতি হন শয়তানের চ্যালেঞ্জ হন যেদিন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন ফাতা কুন আমিন সলিমিন ওই শয়তান চ্যালেঞ্জ করে বলেছে আল্লাহ আপনি আমাকে জালিম বানালেন আপনি আমাকে সন্ত্রাস বানালেন আপনি ঠিক আছে আমাকে কেমত পর্যন্ত হায়াত দেন মানুষের হৃদয় হৃদয়ে হৃদয়ে পৌঁছার মতো আপনি আমাকে ক্ষমতা দেন আমি মানুষকে পদভ্রষ্ট করব মানুষকে জাহান্নামি বানাবো আল্লাহ সেদিন ওয়াদা দিয়েছেন শয়তান তোকে হায়াত দিলাম মানুষকে কুমন্ত্রণ দেওয়ার মতো তোকে শক্তি দিলাম তবে তুই আমার চ্যালেঞ্জ শুনে যা তোর ওয়াসায় পরে আমার যে গোলাম বান্দা বান্দিরা গুনার কাজ করবে যখন তারা আমি আল্লাহ তালার নিকট তওবা বা পড়বে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহর পবিত্রতার কসম তাদেরকে আমি আল্লাহ তালা মাফ করে দেব আজকে আমরা যারা এখানে আসলাম জীবনে বহু গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি কথা ঠিক কিনা বেটি আমি আপনি ক্ষমা করলে আল্লাহ কি মাফ করবেন না এটা কার কার ওয়াদা ওয়াদা আল্লাহ এজন্য আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন ইমানদার মুসলমানেরা যখন তোমরা পাহাড় সমতুল্য সাগরের ফেনা পরিমাণও যদি তোমরা গুণা করে ফেলো তোমরা আমি আল্লাহ তালার রহমত থেকে নৈরা সয়না বান্দা বান্দিরা যখন আমি আল্লাহ তালাকে তোমরা ডাকবে আমি আল্লাহ তালা নিকট ক্ষমা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দেব জনমের তরে জোরো বলেন সুবাহান আল্লাহ আরেকটু একটু জোরো বলেন সুবাহান আল্লাহ সুতরাং আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি আমরা প্রতিজ্ঞা করি আমরা পণ করি আজকে আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইব মাফ চাইব কারণ ক্ষমা আমাকে আপনাকে চাইতেই হবে দুই হাজার সাল গোটা সালটাই গেছে বিপদ আর মুসিবতে আমরা দেখেছি আপন সন্তান আপন মা আপন বাবার নিকট থেকে করোনা মহামারী কিভাবে দূরবর্তী সময় দূরবর্তী সম্পর্ক নিকটবর্তী সম্পর্ককে দূরবর্তী করে কথা ঠিক কিনা বেটি আমরা দেখেছি যেই বাবা নিজের পেটের ক্ষুদাকে নিজের মাঝে গোপন রেখে সন্তানের মুখে খাবার দিয়েছে ওই বাবা যখন করোনা আক্রান্ত হয়েছে আপন সন্তানটি বাবার নিকট যায়নি কথা ঠিক না আপন সন্তানটি বাবার জানা যায়নি কবর নিকট যায়নি ভয় করুণা ধরবে কিসে ধরবে হাসরের মাঠের কথা চিন্তা করেন হাসরের মাঠটাও তেমন আমাকে আপনাকে আপন বলতে কেউ থাকবে না না মা না বাবা না বন্ধু আজকের যুবকেরা যুবতীরা যে বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে ইসলাম ইসলামিক আধুনিক ইসলাম ইসলামের চরিত্র ইসলামের ভূষণ ইসলামের প্রশংসনে আদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছ সেদিন দেখবা তোমার বন্ধু তোমার বান্ধবীরা তোমাকে ভুলে যাবে কথা ঠিক কিনা বেটি এজন্য প্রিয় ভাইয়েরা আসুন আমাকে আপনাকে নিজের চরিত্র নিজের এই হায়াত দুনিয়ার জীবনটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে কথা ঠিক কিনা বেটি আল্লাহর কোরআন যখন আপনি জানবেন আপনার পদমর্যাদা আপনার সম্মান আকাশচুম্বী করে দিবেন কে কথা জোর কে একজন মল্লাহ রব্বুলাল আমিন পুরোনো কারিমের মাধ্যমে বলেন উল্হানিয়াস্ত ওয়াল্লাদিনা ইয়া আয় লা মু না ওয়াল্লাজিনালা ইয়া আই লা মুন জুরো জোরো মল্লাহ আকবার ওয়া আমার রসুন আপনি গোটা পৃথিবীর সমস্ত ঈমানদার মুসলমান নর এবং নারীকে জানিয়ে দেন যারা কোরআন জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হতে পারে না কথা ঠিক কিনা যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না জানা এটার আরবি শব্দ হলো আরবি শব্দ কি শব্দটি আরবি বাংলা হলো জানা জ্ঞানী হিকমা আজকের সমাজের মধ্যে যারা আলেম শ্রেণী আছেন এই যে ইমাম সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আছেন হাফিজ কোরআন আছেন এরা কিন্তু আলেম মানে জ্ঞানী তারা কোরআন জানে নবীজির সুন্না জানে কিন্তু আজকে আমরা তাদেরকে মর্যাদা সম্মান কিছুই দিতে জানি না কথা ঠিক কিনা ব্যাটি ভাইরা রহমান এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে বানালেন মানব জাতি হলো কারা আল্লাহতারা কুরনো কারিবের মাধ্যমে জানিয়ে দিলেন কুংতুম হই র উম্মাতিন ও হরি যাতলিন্ন সিতা মরোনবিল মায়র ফিবত হও না অনিল মঙ্ক অত অমিনু নবিল্লা মুসলমান অ দুনিয়ার মানুষ আনার সোনতম আমি আল্লাহ রব্বুল আন আমি শ্রেষ্ঠ জাতি উম্মত তোমাদেরকে বানালাম কেন কি তোমরা জানো তোমাদের কাজ হলো দুইটা মানুষকে তোমরা সৎ পথে ডাকবে মাসজিদের পথে ডাকবে কোরআনের পথে ডাকবে মানুষের বিপদে গিয়ে যাবে আর যেই সমস্ত মানুষগুলো অন্যায় কাজ করবে অপরাধের কাজ করবে তোমরা ওই মানুষগুলোকে উপদেশ দিয়ে দিয়ে সৎ পথে তোমরা তাদেরকে সত্যবাদী বানিয়ে দিবে অত মিনু না যদি তোমরা আল্লাহ বিশ্বাসী হয়ে যাও জোর বলুন সুবাহান আল্লাহ আমরা কি আল্লাহ বিশ্বাসী কিনা কথা বলেন জোর আল্লাহ বিশ্বাসী কিনা আমি আপনার হৃদয় যদি আল্লাহর প্রতি ইমান ন্যূনতম না থাকে আমি আপনি তো কখনো মুসলমান হয়ে মরতে পারবো না কথা ঠিক কিনা বেটি হয়তোবা আমাকে আপনাকে মুসলমানের মতো পড়ানো হবে মতো কবর দেওয়া হবে মুসলমানের কিন্তু ইমান বিশ্বাস আস্থা ভালোবাসা আন্তরিকতা মুহাবত আল্লাহর প্রতি একনিষ্ঠ না থাকার কারণে ওই কবরের মধ্যে আগুন চলবে কথা ঠিক কিনা বেটি এই পৃথিবীর জমিনে আমি আপনি যেমন মানুষ ফেরাউন নমরুদ হামান কারুন আবু জাহেল আবুল ঠিক তেমন মানুষ ছিল কথা বলেন না কেন এই যে গত মাসে বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ মাহবুবে খোদা মারা গেল আশেখর অসুল তিনিও কিন্তু মানুষ ঠিক কিনা এই যে আপনারা না বলতেছেন তার মানে বুঝে ফেলেছেন তিনিও মানুষ ফেরাউনও মানুষ আবার আপনার নবিজিও মানুষ অবকর হোমরও মানুষ কথা ঠিক কি না কিন্তু তারতম্য আছে না নাই তারতম্যটা কোথায় ওমর আহ বকার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা ভালোবাসা ছিল আকাশ টুম্ববে খাববা খুব এবার উপরে এত নির্যাতন এত অত্যাচার এত কিছু আসার পরও তারা ঈমান ভুলে নাই ইসলাম ভুলে নাই কোরআনের জ্ঞানকে তারা এতটাই ভালোবেসেছে তারা মরণকে পছন্দ করেছে কিন্তু তারা সম্মুখে মাথা রত করা করে আল্লাহ রব্বুল আরামিন এজন্য মানুষকে আহ্বান কোন মানুষ আনাম মানুষ হলে যে আমি আল্লাহ তালা নিকট খুব বেশি দাম খুব বেশি মর্যাদা খুব বেছি সম্মান এটা কখনো ভাবিও না আল্লাহ তালা পুরোনো কারিম দ্বারা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ো হেন্না চুক ইন্ন খনা ক না কুমিং ওয়াজা আল্লা কুম সরব ব্যালালিতা আরফু ইন্ন এক রমাকুম রিং দাল্লহিয়াৎ ও মানুষরা আমি আল্লাহ রব্বুল নামিন এক আদম এক খাওয়া থেকে তোমাদেরকে বানালাম বিভিন্ন সবাদ বিভিন্ন পুত্রের বিভিন্ন এলাকায় তোমাদেরকে প্রেরণ করে দিলাম যেন তোমরা একে অপরের সাথে সুপরামর্শ ভালোভাবে পরিচিত অর্জন করতে পারো তবে শোনো তোমরা মানুষেরা বংশের দিক থেকে ক্ষমতার দিক থেকে যে যত বড়ো হও না কেন আমি আল্লাহ তালার সাথে তোমার আমার যদি সম্পর্ক ভালো না হয় তোমার নসিবে জাহান্নাম আমি আল্লাহ তালার সাথে যদি তোমার আমার সম্পর্ক ভালো হয় পরিচিতি বানো হয় মনে রাখবো আমি আল্লাহ রব্বুল আমি তোমাকে জান্নাত দেব তবে কাদেরকে দেব আল্লাহ তালা বলেন ইন্না করমা কুম আইন্দাল আমি আল্লাহ নিকট সম্মানিত ভালো হলো তারা যাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে জোর বলুন সোবাহান আল্লাহ আল্লাহর ভয় যাদের অন্তর রয়েছে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কোনোদিন সদগুষ খেতে পারে না দিন ইলেকশন আগে এক কথা পরে এক কথা বলতে পারে না ভোটে পাশ করার পরে জনগণের মাল লুটপাট করে খেতে পারে না জনগণকে কষ্ট দিতে পারে না আবার যারা যে নেতৃত্বে আছে সেই নেতৃত্বের যথাযথ হক যারা আদায় করে বুঝতে হবে তাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে কথা ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে তাদের মাথা নত করে না ঠিক না আল্লাহর বয়স যাদের হৃদয় নাই তারাই মসজিদ ছাড়া মন্দিরে আর মাদারে শেষ দেয় ঠিক না তারাই মানুষের পায়ে পিসাব মনে করে শেষ দেয় সুতরাং তাদের তাদেরকে জান্নাতে আল্লাহর নাম ছাড়া কথা ঠিক কিনা এই জন্য পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে নিজের পরিচয় ইসলামের পরিচয় কোরআনের পরিচয় জানতে হলে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আপনি বলেন ইয়াস্তাউল্লা দিন আয়া যাদের মধ্যে জ্ঞান রয়েছে আলিম রয়েছে তাদের পরিচয় আল্লাহ আলামুন আর যাদের মধ্যে জ্ঞান নাই যারা আলেম না তাদের পরিচয় কোনো কখনো এক হতে পারে না মিডিয়ার চক্ষে মিডিয়ার সম্মুখে বসে বসে আলেমদেরকে মুসলমানদেরকে ইমানদারদেরকে যাথা বলতে পারবে কিন্তু আলেমদের মর্যাদায় ইমামদের মর্যাদায় কোরআনের ছাত্রদের মর্যাদার সম্মুখে তারা কখনো অগ্রসর হতে পারবে না কারণ ইসলাম কোরআন আর আলেমদের সাথে সরাসরি আল্লাহর কানেকশন কথা ঠিক কিনা কথা ঠিক কিনা অনেকে ভাববেন হুজুর আমরা তো আলেম না তাহলে আমার আপনার আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হবে প্রিয় ভাইয়েরা আমার আপনি আলেমদের কথা শুনবেন আলেমরা কি বলে তবে দুনিয়ার মধ্যে আলেম হলো দুই প্রকার একটা হলো হকানি আলেম আর একটা হলো ওলামাই সুপ যাদের মাথা আমার মতো টুপি থাকবে মুখে দাড়ি থাকবে বিশাল বড় থাকবে কিন্তু তার মধ্যে ইলমের যথাযথ হকের পরিচয় আপনি পাবেন না তার মধ্যে থাকবে শিরিক বিদাত তার মধ্যে থাকবে ইসলামকে বিয়াদ যদি করে নিজের নাম কিভাবে ফুটিয়ে যাপন করবে এটা তার মধ্যে থাকবে আর হকানি আলেমদের পরিচিত হবে নিজে কষ্ট করবে প্রয়োজনে পরিবার সন্তানদেরকে ছেড়ে আল্লাহর খুশির জন্য দিন কি দিন কি বছর কি বছর জেলখানায় কাটাবে কথা ঠিক না প্রয়োজন বোধে তারা আল্লাহর খুশির জন্য সাধারণ মানুষের হাতে তারা নির্যাতিত হবে কথা ঠেক না কিন্তু আজকে যারা মাইকে এসে উপলি বলে আলেমদের ঘাড় ভেঙ্গে দেব হাত পা ভেঙে দেব আমি বলবো ভাই আলেমদের হাত পা আর ঘাট তুমি ভাঙতে পারবা অতি সহজ তবে একবার চিন্তা করো যে আলেমের ঘাড় ভাঙবা হাত পা ভেঙে দিবা ওই আলেমের আল্লাহর ক্ষমতা তুমি কখনো জানো না ওই আল্লাহর ক্ষমতা শোনা কারণ যেদিন মুসা নবীকে বলেছিল মুসা নবী হলেন একজন ব্যবিচার আল্লাহ রব্বুল আমি মাটিকে বললেন মাটি রে আমার পয়গম্বরে যে ব্যাবি স্যার বলতে পারে আমার নবীর চরিত্রে যে কালিমা দিতে পারে লাল কালি অঙ্কন করতে পারে ও মাটি তুই তো আমার মাখলুক সুতরাং আমি অর্ডার দিলাম কারণকে এই মুহূর্তে তুই গ্রাস কর কারণকে খাওয়া শুরু করলো খেতে খেতে খাওয়া এমন খাওয়া খাইলো কারণের অস্তিত্ব নাই কিন্তু আজকে কারণের স্মৃতি এই জাতি ভালো করেই জানে এজন্য বলবো ইতিহাস জানো ইসলাম ঐতিহ্য বোঝো আলেম আর কোরআনের সাথে কখনো তোমরা হাত আর জবাব দিতে আসবে না আলেমরা মাসলুম হতে পারে মাসলুমের পক্ষে আল্লাহর সাহায্য আকাশ চুম্বি থাকে কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই জন্য অনেককে বলবে হুজুর কথা আলোচনা খুব কঠিন হচ্ছে না কোরআন আল্লাহ তালা দিয়েছেন মানব জাতির জন্য এই কোরান আল্লাহ তালা গাছকে মানার জন্য দেন নাই মাছকে মানার জন্য দেন নাই আল্লাহ রব্বুল কোরান দিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য এই কোরান যদি তিতাও হয় আমাকে আপনাকে মানতে হবে কথা ঠিক কিনা এই যে আমার আপনার অনেক ছোট ছোট বাচ্চারা আছে বাচ্চা বয়সে ঠান্ডা অতিরিক্ত লেগে ঝড় অতিরিক্ত লেগে নিউমোনিয়া টাইফয়েড রোগে আক্রান্ত হয় তখন দেখবেন তাদেরকে বড় বড় চিকিৎসকরা মিষ্টি মিষ্টি কোন মেডিসিন দেয় না যা মেডিসিন দেয় তিতার সাইতে তিতা কথা ঠিক কি না বাবা মারা যখন সন্তানকে এই ঔষধ খাওয়াইতে যায় তখন সন্তানের অবস্থা এমন হয় পারনা যেমন সন্তান এখানেই মারা যায় এমন পরিচিতি তারপরেও জোর করে মুখ হা করে মা বাবা তাকে তিতা জাতীয় মেডিসিন খাওয়ায় মারার জন্য না বাঁচানোর জন্য সন্তানটা সন্তানটা আমার নারী সারা ধন দশ মাস দশ দিন পরে আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে আমাকে সুস্থ করতেই হবে কে ভাইরা আমার আল্লাহ কোরআন আমাকে আপনাকে দিয়েছে মারার জন্য না আমাকে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য কথা ঠিক কিনা বেঠিক হেজত নাল্লাহরবুল্লা আমিন পালন আলিফ ফিলাম মিম জালিকাল কিতাবোলা রই বা ফি হে হুদালিল মোতাবি ইমানদার মুসলমান আর সনব আল্লাহ তালা নিজেই বলতেছেন এমন একটি কিতাব এমন একটি বই এমন একটি গাইড বুক আমি আল্লাহ রব্বুল আলামী তোমাদের উপর নাসিল করলাম তোমরা কি জানো এটার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই সংশয় নাই এমন কিতাব যেই কিতাব ধরলে স্বাবাব যেই কিতাব পড়লে স্বাবাব যেই কিতাব দেখলেই স্বাবাব সাবাব ছাড়া কোনো গুণা নাই জুরো বলুন সবাহান আল্লাহ এমন কিতাব যেই কিতাবের গায়ে একটা নরমাল কাপড় যদি লেগে যায় ওই কাপড়টা যদি কোথাও পরে থাকে নোংরা হয় হয় একটা যদি আধা পাগল ওই কাপড়টা দেখে তারপরও কাপড়টা তুলে খায় ঠিক তারপর এটা কাপড়ের মর্যাদা নয় কোরআনের মরসাদায় উমরে ফারুক এত বড় ইসলাম বিদ্বেষী ছিলেন বিশ্ব নবীকে কতল করার জন্য আল্লাহর জমিন থেকে ইসলামকে একেবারে দুলসিত করার জন্য তরবারিক নিয়ে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে ওমর ছত্র এমন হলেন ইমানের বিশ্ব নবীর কণ্ঠে মুবারক মাখা জবানী আল্লাহ তালা জানাই দিলেন নবী আপনার অমরকে আমি জান্নাতের দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট দিয়ে দিলাম কেমন কোরআন কেমন কিতাব ওই কিতাব যদি আজকে আমি আপনি মানি আমার আপনার এমন মর্যাদা আল্লাহ দিতে পারেন কি পারেন না আসতে বলবেন না সুরে বলেন এই কিতাব পড়লে কেউ কেউ আছে আমাকে আপনাকে দেখতে পারবে না কেউ কেউ আছে আমাকে আপনাকে সহ্য করতে পারবে না তবে মুসলমান শোনা তোমাকে কেউ সহ্য করলো কে ভালোবাসলো এটা দেখার বিষয় না গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আপনার শত্রু হয় আর আল্লাহ যদি আমার আপনার বন্ধ হয়ে যায় গোটা পৃথিবীর শক্তি আর আল্লাহর শক্তি কখনো এক হতে পারে না কথা ঠিক কি না আর গোটা পৃথিবীর বন্ধু গোটা পৃথিবীর সম্মান আপনাকে এত বড় করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আপনার কোনো মর্যাদা নাই शान নাই মান নাই আপনি যত ক্ষমতাশীল হন না কেন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম ছাড়া আর কোথাও দিবেন না কথা ঠিক কি না এজন্য জন্য আমাকে আপনাকে চিন্তা এবং সিদ্ধান্ত করতে হবে আমি আপনাকে জান্নাতে যেতে চাই না জাহান্নামে জোরো বলেন কোথায় যেতে চান আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহ রব্বুল আমিন বললেন আমার কোরান ধরো আমার কোরান পর আমার কোরানটা এমন কোরান যে কোরানটা তোমাকে গুনা মাফ করে হেদায়েত প্রাপ্ত মোত্তা বানিয়ে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরো বলেন আল্লাহু আকবার ইয়ে ভাইয়ার আমার বন্ধুরা আমার এই কোরআন জানার জন্য আল্লাহ রবুল আলামিন সুরত রহমান আমাকে আপনাকে জানিয়ে দিলেন আর রহমান আমি দয়ালু দয়া মায়া আল্লাহ আল্লাহরবুল আলামিন বলতেছি ও গোটা পৃথিবীর মানুষেরা আর রহমান আল্লামাল কোরআন তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি কোরআনের জ্ঞান এমন জ্ঞান এই জ্ঞান পৃথিবীর সমস্ত জ্ঞানের জ্ঞান আল্লাহ আজকে গোটা পৃথিবীর যত জ্ঞান যত শিক্ষা যত মানে জানার বিষয় রয়েছে সব কোরআন থেকে আবিষ্কৃত কথা ঠিক কিনা বেটে সব থেকে আবিষ্কৃত কোরআন থেকে এজন্য জন্য আমাকে আপনাকে সুরত রহমান দিয়ে আল্লাহ সদর করতেছেন আর রহমান আমি তো সেই রহমান আমি তো সেই দয়ালু দাতা আল্লাহ যিনি তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি কেন দিয়েছি যেন তোমরা সভ্য হও আদর্শবান হও হও কোরআনের জ্ঞান ছাড়া আপনি পৃথিবীর জ্ঞান যতই অর্জন করেন বড় হতে পারবেন তবে নিয়ে আপনি কখনো কবরে যেতে পারবেন না কথা ঠিক কিনা ব্যাপী পৃথিবীর মধ্যে বহু পণ্ডিত আছে আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করতে পারে আল্লাহর ধর্ম নিয়ে তুচ্ছ পড়তে পারে আল্লাহর ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম এটা আমাকে আপনাকে আমাকে আপনাকে যদি আমাকে আপনাকে যদি কেউ এসে বলে যে কোরআন কিছুই না এটা পাগল হলেও ও বলবো আমি পাগল হতে পারি তবে তোর গালে আমার বাম পায়ের জুতা আর কিছুই না ঠিক না এই দেশের মধ্যে যারা এই দেশটা গোটা পৃথিবীর মধ্যে বড় বড় পণ্ডিত ছিলেন জ্ঞানী ছিলেন গুণী ছিলেন তারাই কিন্তু কোরানকে মর্যাদা দিয়েছে কথা ঠিক কি না কথা ঠিক কি না পৃথিবীর বিখ্যাত সব চাইতে বড় যে লাইব্রেরি এটা হলো খ্রিস্টানদের সেই লাইব্রেরি যে আপনি সফর করেন দিয়ে দেখে আসবেন ওই লাইব্রেরীর প্রথমে যে কিতাব দেখা সেটার নাম হলো কোরান সুমল্লা আসতে বললেন কেন ওইটার নাম কি। কোরআন কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সম্মুখে যে আসে তাকে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দেয় আল্লাহ আপনার রাগ আপনার মেজাজ আপনার এতটাই যে গুসা কিন্তু আপনি যখন কোরআনের সম্মুখে আসবেন আপনার সমস্ত কুফুরি মতবাদ আল্লাহ তালা দুলসিত করে আপনার অন্তরে হেদায়তের নোট দিবেন কে কে দিবেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন এমন একটা মেডিসিন এই মেডিসিনের পথে যারা অগ্রসর হবে তারা আল্লাহর প্রিয় হয়ে যায় জরুর বলেন সুবাহান আল্লাহ আল্লাহরব্দ আমিন বলেন আল্লাহ সুয়ানিজুল্লেদিনা আমানু ইহরি জহমিনা জোনোমাতি ইলানর আল্লাহ আল আমিন যাদের আপন হয়ে যায় বন্ধু হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জুলুমের পথ থেকে কুফুরের পথ থেকে শিল্পিদাদের পথ থেকে ইলান্নুর আলোর পথ হেদায়তের পথে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পৌঁছে দেন বলেন সুবাহান আল্লাহ আমি কোরআনের সুর মাঝে শুনেছি না আজানের সুর মাঝে শুনেছি ও না ও নাম শুনেছি আমি আমি হেরাসুল নাবিজি তোমার আল্লাহু আকবর এজন্য কোরআন হলেন পৃথিবী বিখ্যাত গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ যিনি আদর্শময় নবী রসুল সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শময় জীবনী এই জীবনীর নাম হল আল কোর এই জীবনীর নাম কি এখন যারা বলবেন নবীকে মোহাব্বত করে নবীর প্রেমে মাতো আরাম নবীর জন্য জীবন দিতে চাই শুধু বার রবি আসে নবীর মোহাব্বত নয় সারাটা জীবন এক রকম দিনে রাতে সব অবস্থা আমার মোহাব্বত এক রকম থাকবে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির চরিত্রে আল্লাহর কোরআন আছে কথা ঠিক কিনা বেঠি আর যে ব্যক্তি শুধু রবিউল আউয়ালের বারো তারিখ আসলে জিলাপি আর বিরানির ঠেলায় অজ্ঞান হয়ে যায় বুঝতে হবে ওইটা হলো মূর্খ নামক বিজ্ঞানের আলামত ওর হৃদয়ে আল্লাহর নবীর চরিত্র কোরআন নাই ওর চরিত্রে আছে শয়তানের চরিত্র কথা ঠিক কিনা আমরা বিশ্ব নবীর চরিত্র আল কোরআন নিয়ে বাঁচতেছে রাজি আছেন না নাই নাই আছেন না আমার আমার প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে না খারাপ বেশি কষ্ট শীতের রাত জানি ফজর আমরা পড়ি কথা ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আসুন কোরআন থেকে কোরআনের কিছু কথা শুনি কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন তুমি কার প্রতি নাজিল হয়েছ কেন নাজিল হয়েছ তোমার কাজ কি এই বিষয়গুলো কি উত্তর দিতে পারবে কি পারবে না এক নাম্বার প্রশ্ন আসুন কোরআন কার উপরে নাজিল হয়েছে একটু শুনেন পৃথিবী বিখ্যাত পৃথিবীর আদর্শিক মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় আল্লাহতাল কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহত আলাহ সুরত মুহাম্মদের দ্বিতীয় নাম্বার আয় তেকের মধ্যে বলান ওয়া আম নবিমা নুজিলা আল্লা মুহাম্মাদ মিরব বিহীম জুরুজুর বন আল্লাহ আকবার ইমানদার মুসলমানের আসন তোমরা মুহাম্মদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরান নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার মোহাম্মদ নবীর চাইতে আর এমন ভালো মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না কথা ঠিক কিনা নবীজির উপরে যেহেতু নাজিল হয়েছে নবীজির অনুসারী যারা তাদের উপরে কোরআন নাজিল হয়েছে কথা ঠিক কিনা বেঠি এজন্য আমার আপনার কথা হবে কোরআন আমার আপনার চিন্তা হবে কোরআন আমার আপনার সাধনা হবে কোরআন আমার আপনার ব্যবসা হবে কোরআন আমার আপনার বাণিজ্য হবে কোরআন আমার আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব চিন্তার মূল হবে আল কোরআন সব চিন্তার মূল হবে কি আল কোরআন যদি আমার দেশের যুবকেরা ধরে আল কোরআন যদি আমার আপনার যুবকেরা এই কোরআনের পথে হাঁটে এই যুবকরাই আগামী দিনের ইসলামের বিপ্লবের সবচাইতে বড় মডেল হয়ে যাবে আমার দেশ থেকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আর দর্শনবাদ দূর করার জন্য মিথ্যা প্রয়োজন নাই রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম করুন এক ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ দর্শন মুক্ত হয়ে যাবে কথা ঠিক কিনা আজকে কেন দর্শন মুক্ত হচ্ছে না আজকে কেন সন্ত্রাসী মতবাদ বৃদ্ধি পেয়েছে আজকে কেন নারীরা দিনে দুপুরে উপেন্লি চলতে পারে না কারণ হলো আমার দেশে মুসলমান আছে আমার দেশের মুসলমানদের যুবক যুবতী আছে তবে তারা জানে না যে বিবাহের পূর্বে অবৈধ আচরণ করলে কি হবে কি পাপ হবে এই যে আজকে মহামারী করুণা বিপর্যয় তারপরে বিপর্যস্ত এই যে আপদ বিপদ বালা মুসিবত টর্নিডু ঘূর্ণিঝড় ভূকম্পন আইলা বিভিন্ন রকমের যে মুসিবত দেখেন কেন আপনি সহি হাদিসগুলো তালাশ করেন কোরআন রিচার্জ করেন আপনি যে অ্যান্সারগুলো পাবেন তোর মধ্যে একটা হলো বেহায়াপনা করা দর্শন বেড়ে যাওয়া মদের মদপান বৃদ্ধি পাওয়া বাংলাদেশের মধ্যে মদ পান যদিও ওপেনলি করার কোনো আইন নাই তবে আমার দেশের প্রশাসন থেকে শুরু করে ঠেলাওয়ালা পর্যন্ত দিবালোকে তাহারা আপনার নেশা পান করে কথা ঠিক কিনা বেটি কেন রাষ্ট্রীয়ভাবে বন্ধ থাকলে ওপেনলি বন্ধ আর যদি জারি থাকে ওপেনলি তা জারি করা হোক এটা মুসলমানদের দেশ ইসলাম পিওদের দেশ এই দেশ কোনো হিন্দুদের দেশ নয় মুসিদদের দেশ নয় এটা হলো মুসলমানদের দেশ তবে এটা আমাদের সবচাইতে এখানে আমরা ফেল করেছি মুসলমানদের দেশ বটে এখন আপনার মুসলমান না নামে মুসলমানের পরিচয় স্বাধীন হতে পারি নাই গত দুই দিন পূর্বের ঘটনা আজও পত্রিকায় নেট ইন্টারনেট ফেসবুক ইউটিউবে একটি ঘটনা কয়েকদিন পর পর একটা ইস্যু নারীরা গাড়িতে যেতে পারে না গাড়িতে গেলে নারীরা ধর্ষিত হয় ড্রাইভারের হাতে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্টের হাতে কথা ঠিক কিনা নারীরা আজকে তার বন্ধু বান্ধবদের কথায় গিয়ে সেখানে ধর্ষিত হয় মারা যায় কেন যায় গভর্নমেন্ট একটু সতেজ হন একটু শিক্ষা নেন আল্লাহর কোরআনটা একটু দেখেন জানেন সুরায় নূর পড়েন কিছু কিছু বিষয় আপনি যদি কায়েম করেন আমার দেশে চোর ডাকাত দর্শন খুঁজে আপনি কখনো পাবেন না শুধু কোরআনটা আপনি একটু আল্লাহ আপনি সংসদে কায়েম করেন আর কোথাও কায়েম করার দরকার নাই কথা ঠিক কেনা বেটে আরে কোরআন অনেকে আছে যে হুজুর আজকে মাসাল্লাহ খুব ভালো কথা বলছেন সংসদে কায়েম করার কথা আমি তো আপনার পক্ষে আছি না এ পক্ষে থাকলে হবে না আপনি নিজেও নিজের চরিত্রকে সুন্দর করা দরকার আছে না নাই নিজের চরিত্রের খোঁজখবর নাই কিন্তু মার্শালে এমন হকতা আসলে লাভ দিয়ে ওঠে মরা মানুষ কি ওঠে লাভ দিয়ে ওঠে কথা ঠিক কিনা আপনি আমি যদি নবীজির অম্মত দাবি করি শ্রেষ্ঠ নবীর আশেক দাবি করি আমার আপনার নবীর চরিত্রে সাহাবানদের চরিত্রে যা ছিল না আমার আপনার চরিত্র তা কখনো থাকার প্রয়োজন নাই প্রিয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার এখন প্রশ্ন করতে পারেন বুঝলাম নবীজির উপরে কোরআন নাজিল হলো নবীজি শ্রেষ্ঠ নবী শেষ নবীর সেই নবীর চরিত্র কেমন ছিল সেই নবীজির আখলা কেমন ছিল ভাষা কেমন ছিল সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবনটা কেমন ছিল কথা ঠিক কিনা বেটিক আল্লাহ নামিন আলমিন সুরতুল কলামের চার নাম্বার আয়তের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ সারা জানো কি এমন নবীর উপর আমি কোরআন নাজিল করলাম যার চরিত্রটা হলো মহান চরিত্র জোর বলুন সুবাহান আল্লাহ আজিম শব্দটি আল্লাহ তালার আল্লাহ তালার একটা সমন্বয় সমন্বিত শব্দ সে আজিম শব্দটা বিশ্ব নবীর চরিত্র আল্লাহ তালা দান করে দিলেন যেন বলুন সুবাহ আল্লাহ কেমন নবী আমি আপনি পাইলাম কেমন কোরআন পাইলাম রসুল মানি হলেন কোরআন কথা ঠিক কি না আজকে নবী নাই নবীজির আদর্শ না নাই প্রিয় আমার নবীকে প্রশ্ন করা গো নবীজি আপনার উপরে আল্লাহ তালা কত মর্যাদা দান করেছেন বিশ্ব নবী বলেন আল্লাহ রবুল আলমী আমি নবীকে সাড়ে চার হাজার মজাদা দান করেছেন তোর মধ্যে শ্রেষ্ঠ মজেজার নাম হলো আল কোরআন পৃথিবীর মধ্যে যত যখন যতদিন তারা ছিল তাদের মজেজাদ তাদের কিতাব ততদিন সচল ছিল যেদিন তারা মৃত্যুবরণ করল তাদের কিতাব তাদের কোরআনটাও মৃত্যুবরণ করল ও আমার ইমানদার মুসলমানের ও সাহাবিরা আমি নবীর উপর আল্লাহ তারা এমন কোরআন নাসিল করলেন যে কোরআন আমি নবী যে চলে যাওয়ার পরেও কেয়ামত পর্যন্ত আমি নবী থাকতে যেমন পাওয়ারফুল যেমন স্ট্রং ছিল মানুষ কোরআনের পথে আমি নবীর সামনে আসতে যেমন হেদায়ত পেতে যাইতো। জালিম মুশেকেরা যেমন জান্নাতের সুসংবাদ পেয়ে যাইত আমি নবীর হতে পরেও কেয়ামত পর্যন্ত আল্লাহর কালামের নিকট আমি নবীদের চরিত্র বাঁকা কোরআন নিকট যে আসবে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে তেমন জান্নাতি বানাই দিবে এ কোরআন মারা দরকার আছে না নাই এ কোরআন জানা দরকার আছে না নাই কিন্তু সমস্যা হলো একা হুজুর সব জানি কিন্তু এখন বয়স হয়েছে এখন অনেক কিছু অর্জন করছি কিন্তু কোরআনটা স্পষ্টভাবে সুন্দরভাবে জানতে পারি না পড়তে পারি না কিন্তু সরম লাগে বিদায় হুজুরের নিকটও যাই না কারণ ইমাম সাহেব হুজুর সভাপতির চাইতে বয়সে কম সেক্রেটারির চাইতে বয়সে কম চেয়ারম্যান সাহেবের চাইতে বয়সে কম কিন্তু হুজুর যে একজন হাফ এই যে কোরআন একজন কোরআনের যে একজন হাদেম এটা তিনি বিশ্বাস করেন কিন্তু তিনি মানার জন্য সেখানে যাইতে চান না কথা ঠিক কিনা এটার অ্যান্সার হলো অহংকারী ব্যক্তির পরিচয় হলো নিজেকে সব সময় বড় মনে করা কথা ঠিক কিনা আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান আপনার কাজ হবে আল্লাহকে জানার জন্য যদি হাফসে গোলাম হয় যদি কুৎসি কালো হয় আল্লাহর দিন ইসলাম বুঝার জন্য আপনি তার নিকট যাবেন কথা ঠিক কিনা কেন যাবেন আল্লাহ রব্বুল আলমিন নবীজি সালামের উপরে সর্বপ্রথম সুরতুল আলাকে যে পাঁচটি আয়তের মা নাসিল করেছিলেন সর্বপ্রথম যে মেসেজ ছিল সেটা হলো বিস্মি রব্বি কাল্লা দি খলাক মরণ পর্যন্ত পড়বা শুধু পড়বা জানবা শুধু জানবা কেন যে রব যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন জোর বলুন সুবহান আল্লাহ যে রব আমাকে আপনাকে বানিয়েছেন ওই রবই তো আমাকে আপনাকে কোরআন দিয়েছেন কথা ঠিক কিনা বেটি কথা ঠিক কিনা এখন যদি মুসলমানের আপনি কোরআন না জানেন কোরআন না পড়েন আপনার অবস্থা কি হবে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে আমার রসুল আপনি বলেন উল্হাল ইয়েস্তামিল অ্যা মাসির আপনি জানান যারা কোরান জানে আর জানে না তাদের উদাহরণ হলো যেই ব্যক্তি দেখে আর দেখে না মানে অন্ধ এবং চক্ষুষ্মানের পরিচয় জুরো বন হুয়াক আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য কোরআন জানা দরকার আছে না নাই কথা বলেন না কেন নামাজ বঙ্গের ১৯টি কারণ জুরু বলেন কয়েকটি সর্বপ্রধান সর্বপ্রধান এবং প্রথম যেই কারণে নামাজ ভেঙ্গে যায় নামাজ অশুদ্ধ হয় নামাজ হয় না ওই ফর হুকুমটা হলো আপনি তেলাওয়াতে অশুদ্ধ সমাজের কয়েকটা ব্যক্তি আলেম আল কেরম ছাড়া কয়েকটা ব্যক্তির তেলাওয়াত শুদ্ধ হয় বলতে পারেন কথা বলেন জোরে পারেন ছোটকালে আমরা শুনছি যে হুজুর পরে আলী বে তে সে ঠিক কিনা এখনো পরে আলহাম দেল্লা হে র আব্বেলা আর রাহমান এর রেহেমা লেকে ইমাম সাহেব যখন কয় বাপ ও সাছা ও সেকেটারির সদস্য কমিটির আপনার তেলা ধরে হ্যাঁ ষাট বছর ধরে পড়তাছি কোনো হুজুর মুফতিম মুহাব্দা এতটা রাখলাম কেউ আমার ভুল ধরে নাই আপনি সামান্য একজন ইমাম মোয়াজিনি আমার ভুল ধরেন আপনার মধ্যে ইমামতির চাকরির করার মতো যোগ্যতা আজকে নাই এখন থেকে আপনি গার্ডটি বোঝ করলে বাড়িতে চলে যান আছে না নাই আপনি ইমামকে মসজিদ থেকে তাড়ালেন মুয়াজ্জিনকে মসজিদ থেকে তাড়ালেন কিন্তু আপনার ভুল ভুলই থেকে গেল ঠিক না সূরাতুল মুসাম্মিল থেকে শুনুন কোরান কিভাবে তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াততিলিল কোরআন আতরтила আল্লাহ তারা বলেন ওয়াততিলিল কোরআন আতরтила আল্লাহ আকবার তোমরা কোরআন তেলাওয়াত করো তার তেল মানে কি তাজুইদের সাথে বিশুদ্ধভাবে বুখারে বর্ণা আসছে যাদের কাল্লা কণ্ঠ দিয়েছেন সেজন্য সে সুন্দর কণ্ঠে আল্লাহ কোরআন তেলোয়াত করে সোমানুল্লাহ বাড়ি গিয়ে বললেন সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি শোনে না কথা ঠিক কিনা এই কোরআন তেলোয়াতে গোটা বিশ্বব্যাপী আমার দেশের ছোট ছোট্ট ছোট্ট হাফে যারা তেলওয়াত করে কোরআনের রাজধানী যাকে বলা হয় মক্কাতুল মোকাররমা মদিনাতুল মুনাওয়ারা যেখানে কোরআন নাজিল হয়েছে ওই স্থানগুলো থেকেও আমার দেশের ছোট্ট নাজমুস সাকিব তারপর হাফে জাকারিয়া তরিকুল ইসলাম তাদের মতো এই ছোট্ট ব্যক্তিগুলো গোটা বিশ্বব্যাপী কোরআনের বিজয় নিয়ে এসেছে জন্য বলুন সুবহান আল্লাহ দুঃখ আমার দেশের নর্তকি নেচে বিশ্বব্যাপী যখন নাচে ফার্স্ট হয় মিডিয়া পত্র পত্রিকা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কত এমপি মন্ত্রী সমাজসেবক তাকে পুরস্কৃত করে দুঃখ হলো নর্তকের সম্মান বাংলাদেশে আকাশচুম্বী কোরআন আর আলেমদের সম্মান বাংলাদেশ আকাশচুম্বী দিতে চায় না কথা ঠিক কিনা বিশ্বনবীর স্পষ্ট হাদিস শোনেন যে জাতি তার ধর্ম কবমানা করে যে জাতি তার কিতাব কবমান করে যে জাতি তার আলেম সমাজ করে ওই মাটির উপর আল্লাহ করুণার চাইতে মহা দিয়ে দিবে কথা ঠিক কিনা আমার কথা নয় ওরানকে মর্যাদা দেন সম্মান দেন আজকের এমপি মন্ত্রীর চেয়ারম্যান সমাজ সেবক যারা হয় আমাদের আফসুস নাই তার আমার মুসলমান ভাই সালামটা শুদ্ধভাবে দিতে পারে না কথা ঠিক কিনা এই জন্য ঢাকা ভার্সিটির একজন বিশিষ্ট শিক্ষাবিদ সালাম নিয়ে কটুক্তি করেছিল কথা বলেন না কেন সালাম নিয়ে কটুক্তি করেছিল আপনার জবাব দিয়েছিলাম আপনি কেমন ভার্সিটির শিক্ষিত ব্যক্তি যে ব্যক্তি মুসলমান হওয়ার পরে সালাম নিয়ে কটুক্তি করে যার সালাম দেওয়ার মতো যোগ্যতা নাই এমন ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ হতে পারে না ওটা হলো বিশিষ্ট অশিক্ষাবিদ হতে পারে আজকে মুসলমানদের হৃদয়ে কোরআনের জ্ঞান না থাকার কারণে মুসলমানদের হৃদয়ে ইসলামের দিক নির্দেশনা না থাকার কারণে তাদের জবান দিয়ে আসতে পারে পর্দা নিয়ে কটুক্তি পর্দা না করার ফতুয়া পর্দা করলে তাদের সম্মান আব্রু নষ্ট হয় এমন কথা তারাই বলতে পারে যাদের হৃদয়ে কোরআনের জ্ঞান ছাড়া নষ্টামের জ্ঞানে ভরে গিয়েছে কথা ঠিক কিনা বেটে কষ্ট হচ্ছে নাকি খারাপ লাগতেছে আমার ভাইরা কোরান থেকে কথা হচ্ছে কি থেকে কোরআন থেকে কথা হচ্ছে এই কোরান আল্লাহ রব্বুল আলামিন বলুন ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন এটা তো সেই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ববাসীর জন্য নাসিল হয়েছে সুবাহ বলেন এ কোরআন নাসিল করেছেন আমাকে আপনাকে সম্মান নষ্ট করার জন্য মর্যাদা মর্যাদা নষ্ট করার জন্য আমার আপনার এই সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় সম্মানবোধ নষ্ট করার জন্য না এটা তো সেই কোরআন আপনি কোরআনের সংস্পর্শে যাবেন আপনার সম্মান আল্লাহ বাড়াই দিবেন সুবাহান্লাহ বলেন সুবাহ আল্লাহ বলেন প্রিয় আমি যে কথার কিছুক্ষণ পূর্বে বলেছিলাম আমার সমাজ আমার দেশ আজকে যারা পরিচালনা করে তারাও কিন্তু মুসলমান কিন্তু তাদের সালাম তাদের তাউস তাসমিয়া শুনলে মনে হয় লোকটা মনে হয় মাত্র মুসলমান হয়েছে কথা ঠিক কিনা সালামালাইকুম আউজ্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম অথচ আপনি একজন নেতা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আপনি জাতির সেবক সমাজের সেবক আপনি মুসলমানদের একজন ব্যক্তি আপনার জবানের সালাম তাউস তাসমিয়া হওয়ার দরকার ছিল ইমামের চাইতে আরো শুদ্ধ কথা ঠিক কিনা এগুলো বললে কয় এই তো আর রাজনীতি শুরু করছে আর ইমিয়া রাজনীতি তোমরাই করো তবে তোমরা রাজনীতি করো আল্লাহর কোরআনটা নিয়ে করো কোনো আপত্তি নাই কথা ঠিক কিনা মকুরার সন্ত্রাসবাদের রাজনীতি আমরা চাই না আজকে যারা সন্ত্রাসবাদ দুর্নীতিবাদ যারা নেশা দর্শনকে বন্ধ করতে চায় তারা আসলে প্রকৃত পক্ষে মন থেকে চায় না তার জবান থেকে চায় জবান থেকে চাই বলেই গত কয়েক মাস পূর্বে আমরা সারা বাংলাদেশের আমরা যখন আন্দোলন করেছিলাম দর্শনের বিরুদ্ধে দর্শন আইন করছে যে তাহাকে যাবজ্জীবন কারাদণ্ড ঠিক না এই যে দর্শন হয় আজ পর্যন্ত হয়েছে কথা বলেন না কেন তার মানে বোঝা যায় আমাদেরকে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয় আসলে আল্লাহর ভয় কোরআনের নীতি তারা বাস্তবায়ন চায় না আপনারা কি চান আপনারা কি চান তবে আমি বলবো রাষ্ট্রীয় আইন করো কার না করো আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে আসুন কোরআন দিয়ে নিজের চরিত্র নিজের আখলাদ নিজের স্বভাবকে সুন্দর করি আমাকে আপনাকে সম্মান আর মর্যাদা ইজ্জত দিয়া আল্লাহ তালা আকাশম্বি করে দিবেন সোভাহ আল্লাহ এখন শোনেন এই কোরআন যে আল্লাহ তালা নবীর উপর নাজিল করে নবীর চরিত্র জানলেন কোরআন নাজিল করে মানব জাতির উপর তা জানলেন কিন্তু কোরআন কেন আল্লাহ তালা নাসিল করলেন কেন নাজিল করলেন এই বিষয়টা আমার আপনার জানা দরকার আছে না নাই যারা দরকার আছে না নাই কোরআন নাজিল হয়েছে আমাকে আপনাকে সভ্য আদর্শ আমাকে আপনাকে মুতাকিম বানানোর জন্য সুবাহ বলেন কি বানানোর জন্য মুতাকি বানানোর জন্য এখন বলবেন হুজুর বুঝলাম কোরআন হেদায়েত মুতাকি আদর্শ বানানোর জন্য কোরআনের বাহকটাকে কোরআন কে নিয়ে আসলো তার কি মর্যাদা তার কি সম্মান জানা দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন রুশুল কদু সিমির রববি ক্যাবিলহাব আল্লাহরবগুল আলামেন বলেন ও আমার রসল আপনি জাততিকে জানিয়ে দেন। আমার জীব্রেইল এমন ফিরিস্তা যিনি ফিরিস্তাদের লিডার, যিনি ফেররেস্তাদের মধ্যে সম্মানিত মর্যাদাশীল ফিরিস্তা এমন ফিরিস্তা দিয়ে ও নবী আমি আপনার নিকট আমার কিতাপকে আমি পৌঁছে দিয়েছি। এটা সুরোবলন সুভাহান আল্লাহ। কোরআন কিভাবে আসলো দেখেন এই কোরআনটা হঠাৎ করে আসে নাই কোনো কোন মর্যাদাশীল ব্যক্তির উপরে আসে নাই কোরআন আসছেন মর্যাদাশীল ব্যক্তির উপর মর্যাদাশীল মাধ্যমে সুবাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার অনেকে জানতে পারেন হুজুর কোরআন যে আসলো নবীর উপরে সম্মানিত ফেরত মাধ্যমে বুঝলাম কিন্তু কোরআন কি রাতে আসছে না দিনে আসছেন আল্লাহ রব্দুল আলামিন তাও সানাই দিনান আল্লাহ তালা বলেন ইন্ন আংসান্না হুফিলাইলাতি সুবহান আল্লাহ বলেন ও আমার নবী এমন একটা রাতে আমি কোরান নাজিল করলাম যে রাত্রিটা হলো কল্যাণের রাত্রি বরকতময় রাত্রি নবী আমার আপনি কি জানেন আমার কোরআন যে রাত্রিতে আমি আল্লাহ তাআলা মানব জাতির ওপর আপ্লার প্রণাসিল করলাম ওই রাত্রিটা আমার বান্ধবান্দিরা যারা আমি আল্লাহ তালাকে সেজদা দিবে তাসবি পর্বে জিগ্রাস্কার করবে নবী আমার ওই রাত্রে যারা আবাদত করবে হাজার রাত্রি হাজার মাসের চাইতে সম্মানিত আমি করে দিয়েছি আর জোরবার সুবহান আল্লাহ দারা সানুল মালা রুট এমন রাত্রিতে আমি ফেরেস্তার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে মানবজাতির উপরে যারা সেই হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত্রিতে আহাদত করে আমি সেদিন ফেরস্তা ঝাঁকা ঝাঁকা পাঠাই আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দিই জোরে বলেন সুবহান আল্লাহ এই সম্মানিত কোরআন এটা যেদিকে গেছে ওদিকে সম্মান করেছে কথা ঠিক কিনা বেটি এই কোরআন যে পথে হেঁটেছে সেই সম্মান সেই পথে আলোকিত হয়ে গিয়েছে সুবহান আল্লাহ বলেন আজকে আমি আপনি এই কোরআন পাওয়ার পরেও সেই কোরআনের পথে নাই সেই কোরআন শুনতে চাই না সেই কোরআনের তাস্তির মাহফিল হলেই অনেকের গায়ে খাসলি ব্যারাম দেখা দেয় অ্যালার্জির বেরাম দেখা দেয় একশো আশি এমজির ঔষধ খাওয়ার পরও চুল বুঝতে হবে তাহারা কোরআনের সমাজ বিপ্লব ঘটক কোরআনের সমাজে সমাজটা পরিবর্তন হোক তাহারা চায় না কোরআনের সমাজটা রঙ্গিন হয়ে যাক কথা ঠিক কিনা আজকে মুসলমান মুসলমান জাতি কেন কেন অসম্মানিত লাঞ্ছিত বঞ্চিত কেন জানেন এই কোরআন জাহিলিয়ার অন্ধকারকে যুগে যুগে যে অন্ধকার আচ্ছন্ন পরিবেশ ছিল রাতের অন্ধকার নয় মূর্খতার অন্ধকার বাবা মেয়ে হতো বিবাহ সমাজের মধ্যে প্রথম বিবাহ হলে ওই মেয়েকে সমাজ প্রতিষ্ঠিত রাত কাটাতে হতো ছেলে আর বাবা যুদ্ধ করতে করতে সকালে দেখতো বাপকে ছেড়ে মারছে বাবা ছেলেকে মারছে এমন পরিবেশটাকে এমন নিগৃহীত বঞ্চিত নিপতিত এই পরিবেশটাকে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ তালা আলোকিত করেছেন আর সেই নব্য জাহেলের যুগে আজকে আমি আপনি আসছি আর বিভিন্ন বালা মুসিবত গজব আদব সম্মান মর্যাদাহীন হওয়ার পেছনের যে কারণ সেটা হলো আল্লাহ কোরআন থেকে আমি দূরে সরে গেছি কথা ঠিক আমার দরকার আছে না নাই এই কোরান যারা জানায় তারা হলো আলেম তারা কি কথা বলেন তারা কি কোরআন যারা জানায় আজকে আমি জানাচ্ছি আবার পূর্ব বাংলা মতি রহমান সাহেব জানিয়েছেন আপনি ইমাম সাহেব জুমার দিন জানান কোরআন যাহারা ইল কোরআন যারা অর্জন করেন কোরআন যারা জানেন কোরআন যেমন সম্মানিত মর্যাদা ছিল তাদেরও ঠিক তেমন সম্মান মর্যাদা আছে না নাই কথা বলেন না কেন বুখারের বর্ণনা বিশ্বনবী বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া ও আমার উম্মতের মধ্যে তোমরা যারা আল্লাহর কোরআনের জ্ঞান সামান্য জানো সেই জ্ঞানটা তোমরা স্পষ্ট ভাবে জাতিকে পৌঁছে দাও জাতির মাঝে প্রচার করে দাও কারণ ইলিম যারা গোপন রাখে আল্লাম নবী বলেছেন এর চাইতে বড় জালিম কেউ হতে পারে না আজকের সমাজের মধ্যে ভূ আলেম আছে সত্যটা প্রচার করতে চায় না সত্যটা গোপন রেখে তারা জীবন যাপন করতে চায় কথা ঠিক কিনা বে ঠিক আজকে যখন একটা জেনার আলা আসে টাকার বিনিময়ে চাকরি বাছানোর বিনিময়ে তখন এই কঠিন মাস তারা গোপন করে সভাপতি খুশি কেশিয়ার সাহেব খুশি যা করলাম হুজুর তো বলো সাক্ষি থাকুক আজীবন জোর কন্যা ওয়ালেম ভাইয়ারাম ও ছাত্র ভাইয়ারাম আল্লাহর কোরআন তোমরা যেমন ভাবে অর্জন করো এই কোরআনকে ঠিক তেমন স্পষ্ট ভাবে জাতির সম্মুখে প্রচার করে দিতে হবে কার কথা জুরুবান কার কথা এই কোরআন যারা প্রচার করে এই কোরআন যারা অর্জন করে এই কোরআনের আমল যারা করে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন তাদের চাইতে উত্তম তাদের যাতে খয়ের তাদের চাইতে ভালো আর কেউ হতে পারে না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেন ময়ূর ইদিল্লাহি হুফিদ্দিন আল্লাহ যার মঙ্গল চান কল্যাণ চান আল্লাহ তাকে আলেম এবং ফকি বানায় দেন জোর বলেন সুবাহান আল্লাহ অনেকে এমন নিয়ত করে যে হুজুর আমার সন্তানটা আমি আলেম বানাবো আমার সন্তানটাকে আমার সন্তানটাকে আমি আপনাদের মতো দায়ী বানাতে চাই কিন্তু দেখা যায় দায়ী হওয়ার পেছনে পেছনে হওয়ার ছাত্র হওয়ার পেছনে আমি আপনি অনেকে আসি হিংসা করে সহযোগিতা করতে চাই না কথা ঠিক কিনা মনে মনে হয় কি ব্যাপার আমি আলেম হওয়ার পর আমার সন্তান একটাও তো ভালো আলেম না আমার সন্তান একটাও তো ভালো হাফুজে কোরআন না সুতরাং তার সন্তান কোরআন হয় তার সন্তান আলেম হয় আমার সম্মান মর্যাদা সব ধুলু শীত আমি মরলে কেউ আমাকে আর পরিচয় দিবে না তাকে পরিচয় দিবে জ্ঞান এটা জানার জন্য যেই হোক আপনি সহযোগিতা করবেন কি করবেন কথা বলেন না কেন বিশ্ব নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেকের পথে পল্লানের পথে যেই ব্যক্তি সহযোগিতা করবে ওই ব্যক্তি যেমন সাতটা করার পরিমাণ একটি সভাব অর্জন করলো বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীব মোহাম্মদ রসুল্লাহ সালসলাম বলেন ইজামা তাল ইনসানু ইন কতুহা আনহু আমালহু আল্লাহ নবী বলেন যখন কোন মানুষ মৃত্যুবরণ করে তার মরণের পরে তিনটা দরওয়াজা ব্যতীত সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় আল্লাহ নবী বলেন এক নাম্বারে সাদাকায় জারিয়ার সাহবের দরজা কেমত পর্যন্ত চালু থাকে জোর বলেন সুবাহান আল্লাহ জাতির কল্যাণে সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে আপনি রাস্তাঘাট করেন পুল ব্রিজ কালবাট করেন মসজিদ করেন একটা প্রাইমারি স্কুল করেন হাই স্কুল করেন যাই কিছু করেন এখান থেকে জাতি যে কল্যাণ অর্জন করবে এই কল্যাণ অর্জন করার কারণে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমার কবরে কেমত পর্যন্ত এটার থাকবে এটা হলো কিসের জারিয়ার সাদাকায় জারিয়ার সবাব একটা এলাকার মধ্যে মনে করেন পানি খাওয়ার মতো কোনো ভালো ব্যবস্থা নাই আপনার টিউবওয়েল হালাল টাকা দিয়ে বসাই দিলেন অনেকে আছে ফাঁক ফুক খোঁজে হুজুর জীবনে কত অবৈধ কামাই করছি সৎকা যারে যে সওয়াব হবে আমার সুদের টাকা থেকে একটা আট হাজার দশ হাজার টাকা বসায় দেই আমার সব ঠেকাইকে কথা ঠিক কিনা সওয়াব কামাই করবে তবে অবৈধ নয় দুই নাম্বার নয় আপনাকে অরিজিনাল এক নাম্বার অর্থ হতে হবে কয় নাম্বার কথা জোর বলো না কয় নাম্বার অনেকে মনে মনে ভাবে হুজুর কত অন্যায় অপরাধ করলাম কত জনের টাকা আমার কাছে আছে একটা মসজিদ বানাই দিই সব হবে না গুণা হবে হ্যাঁ গুণা হবে কি যারা নামাজ পড়ে তাদের না যে নির্মাণ করছে তার সুতরাং ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না আল্লাহ রব্বুল আমি অবৈধ হারাম কোন ইনকামের কোন আমলই আল্লাহ তালা কবুল করে না ঠিক কিনা বে ঠিক এই যে কোরবানি আসে এক একজন এক লাখ দেড় লাখ দুই লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়া গরু তিন চারজন রাখার লাগে তোরা করবি পঞ্চাশ এক লাখ জিজ্ঞাসা করলে কত বা দেড় লাখ সবাই বলে আরিফ বাবারে কত টাকার মালিক না জানি কিন্তু প্রশ্ন করে না ভাই টাকাটা কি হালাল না হারাম কথা ঠিক কিনা আপনি যত আবাদত করেন পেছনে আপনার বিশুদ্ধ অর্থ থাকতে হবে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে ইনামাল আপনার নিয়ত যেমন হবে আপনার কর্মের ফল ঠিক তেমন হবে কথা বুঝতেছেন কিনা এজন্য নবী বলেন এক নম্বরে সওয়াব কেমত পর্যন্ত আপনার কবরে পৌঁছবে দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী বলেন তুমি যদি দিন আইল কোরআনের আয়েল জাতির কল্যাণে অর্জন করে জাতিকে উন্নত দিন শিক্ষা জ্ঞান দেখিয়ে আল্লাহর দিন প্রচার করে যদি যে পারো মরে যেতে তাহলে তারা সে আমল করবে তোমার দেখানো পদ্ধতিতে তোমার দেখানো দিক নির্দেশনায় কে আমত পর্যন্ত ও আল্লাহর বান্দা তোমার কবরে এই সাবাব পোস্তে থাকবে জোর বলান আল্লাহ আর যারা জ্ঞান অর্জন করছে কথা ঠিক কিন্তু তার কর্মীদেরকে শিক্ষা দিছে দুর্নীতি কেমনে করে কেমনে সরল সহজ মানুষগুলোকে বিভিন্ন ফোন দিয়ে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায় নির্যাতন করা যায় কিভাবে অন্যের জমির ফসল নিজের করা যায় ভালো দলিলটাকে নকল কইরা নকলটাকে ভালো করা যায় সত্যটাকে মিথ্যা করা যায় মিথ্যাটাকে সত্য করা যায় এমন ফাঁকিবাজি ইল যারা অর্জন করেছে আপনি মনে করবেন যেভাবে ভালোটা বালর কবরে যাবে মন্দটাও মন্দের কবরে পচবে কথা ঠিক কিনা ঠিক আপনার সন্তান যদি ভালো আলেম না হতে পারে কোরআনের ছাত্র হতে না পারে আপনি চেষ্টা করেন আপনার সমাজ থেকে আপনার বংশ থেকে আপনার এলাকা থেকে যাকে পান তাকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করেন একজন ভালো আলেম বানানোর চেষ্টা করেন বিশ্বনবীর হাদিস এলাকা থেকে সমাজ থেকে একজন যদি মহাখ্যাক আলেম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের বরকতে ওই এলাকার সবাই কবর গুলাল্লা তেন সুবাহ আল্লাহ তিন নম্বর নবীজালাম বলেছেন এমন সন্তান রেখে যাও যে সন্তানরা সৎ চরিত্রবান গাজাখুর মৎখুর হিরিন দর্শকখুর নয় এমন সন্তান যারা রেখে মৃত্যুবরণ করে তাদের কবরে এই তিনটা সাওয়াবের আমল কিয়ামত পর্যন্ত postcss-টাকে জোর বলুন সুবহানাল্লাহ আর একটু জোর বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এই যে কোরআন এই যে ইসলাম ইসলাম শব্দটি যখন আমার আপনার মুখ দিয়ে আসে অনেকে আমরা মনে করি ইসলাম যেহেতু বলেছি মুসলমান হয়ে গ্রাম বিষয়টা তা নয় আপনি যদি কোরআনকে 100 হান্ড্রেড পার্সেন্ট মানতে না পারেন আপনি কক্ষ নিজেকে মুসলমান পরিচিত আল্লাহ জান্নাত অর্জন করতে পারবেন না আপনাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে ওদু হল ফিসমি কাফ গলা ততবি শাইখন ইন্নাহুল আহকুম আদু কুম্ম আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামটা কেমন বোঝানোর জন্য বলি এই যে শীতের দিন এখন কিসের দিন কথা বলার জন্য কিসের দিন আপনি শীতের দিন কম্বল লেপ অর্ধেক গায়ে দেন না পুরোপুরি গায়ে দেন মশার দিনে মশারি কি অর্ধেক দেন না পুরোপুরি দেন এই যে টয়লেটে যান টয়লেটে কি এক পা টয়লেটে আর এক পা কি বাহিরে রাখেন না পরিপূর্ণ দেহটা আপনি টয়লেটের মধ্যে ঢুকাই দেন আল্লাহর কোরআনের ভিতরে যদি আপনার সাড়ে তিন হাত বড়িটাকে ঢুকাতে না পারেন আপনি চাপাবাজি করে মুসলমান পরিচয় দিতে পারেন বাইশ তেইশ বছর তাহাজুতের অভিনয় করে সন্তাস আর দুর্নীতিবাদ বানাতে পারবেন আল্লাহ কখন আপনি বানাতে পারবেন না কথা ঠিক কিনা ব্যাঠে সুতরাং এজন্য আল্লাহর ওয়াদা হলো উদখুলু ফিসিলমি কাফা আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো আমার ইসলামে চলো আল্লাহর ইসলাম কোরআনের পথে যারা চলে তারা কখনো নিজেকে বড় মনে করে না অহংকারী দেখায় না হিংসুট হয় না তারা সব সময় হয় আদব আলা মুয়াদ্দেব তারা সব সময় আলেমদেরকে শ্রদ্ধা করে তারা সব সময় ইমাম মুয়াজ্জিনদেরকে শ্রদ্ধা করে মসজিদকে ভালোবাসে মাদ্রাসার পথে তারা জীবন যাপন করে নিজের বিবি সন্তান মেয়েকে সব পর্দার মধ্যে রাখে কথা ঠিক কিনা বেঠিক কষ্ট হচ্ছে না খারাপ লাগতেছে না কথাগুলো একটু কররা হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা কররা হলেও কোরআনের কথা আমাকে আপনাকে এই কথাগুলো হজম করতে হবে কার খুশির জন্য কার খুশির জন্য হজম করলে আল্লাহ তালা আমাকে আপনাকে হেদায়তে নূর দিয়ে দিবেন জীবনের গুণা মাফ করবেন আখেরাতের জিন্দিগ আল্লাহ আলোকিত করবেন জোরবর আমিন শীতের তীব্রতা একটু বেড়ে যাচ্ছে বুঝতে পারতিস আসলে আলোচনার সারা শুনতে হবে এমন শর্ত না আপনি আলোচনা সামান্য সময় শোনেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আপনার ইমানকে আপনি প্রসিদ্ধ করেন বিশুদ্ধ করেন আর আপনি অল্প আমল করেন আল্লাহ নবী বলেছেন তোমার এই অল্প আমল আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন